2141 সাল পর্যন্ত নাকি এরা থাকবে ক্ষমতা, এদের নাকি মৃত্যু নাই, আল্লাহর গজব নাকি নাই, আল্লাহ নাকি পালাই গেছে এই দেশ থেকে। যারা মিথ্যা কথা বলে আমার ছেলে খুব বক্তব্য দেয়, ওরা যাদের ঘুম হয় না মিথ্যা কথা না বললে রাত্রে ভাত খাওয়া হজম হয় না, তারা খুব ভালো বক্তব্য দেন। আবার কেউ কেউ টেলিভিশন বন্ধ করে দেন, লাথি মেরে টেলিভিশন বন্ধ করে দেন। যার মাথা আছে খুসুবের মতো, যে চিন্তা করে, যা দর্শন নিয়ে আলোচনা করে, যারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে, যারা মিথ্যার বিরুদ্ধে প্রতিবাদ করে, যারা জুলুম নির্যাতনের বিরুদ্ধে কথা বলে, তাদের বাংলাদেশে বাস করা সম্ভব নয়। হারাম হয়ে গেছে বাংলাদেশে বাস করা। এই খুনিদের জুলুমবাজদের বাংলাদেশে বিতাড়িত করা ছাড়া, দেশকে উদ্ধার করা ছাড়া, সকল নাগরিকের বাংলাদেশ, সকল প্রজাতন্ত্রের সকল নাগরিকের বাংলাদেশ, অংশীদারিত্বের গণতন্ত্র, এরা যারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলে তাদের রাজনীতি করতে দেবে না। আমাদের জন্য নয়, নাসির ভাইয়ের জন্য নয়, জিএসডির জন্য নয়, সবর সাহেবের জন্য নয়, আপনাদের মান ইজ্জতের জন্য, আপনাদের সম্মান নিয়ে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে নিয়ে গেছে কক্সবাজারে। একটা বাচ্চা শিশু বলতেছে আমি ভাত খাবো না, পুলিশ তাকে ধরে নিয়ে যাচ্ছে, ভাত খাবে না কেন? একটা 17 বছরের মেয়ে ভারতে ধরা পড়েছে, অনৈতিকভাবে তাকে হোটেলে রাখা হয়েছে। কি কি বলবো, কোনটা বলবো, এমন কোনো দিন আছে? মেয়েদের উপর অত্যাচার হয় না, নারী নির্যাতন হয় না, পাশবিক অত্যাচার হয় না, জুলুম খুন অন্যায় ব্যভিচার, উপজেলা নির্বাচন কেমনে করবে? একজন প্রার্থী এখন আইসিইউতে আছে, দুলাল বগুড়ায়। ছাত্রলীগ, আওয়ামী লীগ, কিশোর লীগ, কি লীগ, সব লীগ মিলে তাকে মেরে ফেলার চেষ্টা করেছে। এইটা জালিমের দেশ, জুলুমের দেশ। আমরা নাকি মুক্তিযুদ্ধ করেছি নাসির ভাই? আমরা মুক্তিযুদ্ধ করেছি, আমরা মুক্তিযোদ্ধা। এই জন্য অন্যায় জুলুমের বিরুদ্ধে কোনো প্রতিবাদ করতে পারবো না, তাহলে এই দেশে থাকবো না। যে দেশে অন্যায় অত্যাচারের বিরুদ্ধে কথা বলা যায় না, সে দেশে থাকবো না। জন্মগ্রহণ করেছি আমার জন্য নয়, আমার বাপের জন্য নয়, আমার পরিবারের জন্য, আমার দলের জন্য, মানুষের জন্য। মানুষের জন্য যদি কথা না বলতে পারি, এই জন্ম বৃথা। আগে শুনতাম মগের মুল্লুক, এখন তো মগেরা অনেক ভালো আছে, তারা নাম পরিবর্তন করেছে, মায়ানমার করেছে মগের পরিবর্তে। কষ্ট সহ্য হয় না, কথা বলতে পারি না, বিশেষ কারণে আমি আসি না। আপনাদের প্রতি অনুরোধ, মান সম্মান নিয়ে যদি বাঁচতে চান, পশুর আর মানুষের তফাৎটা কি, পার্থক্যটা কি? যে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে পারে না, জুলুমের বিরুদ্ধে কথা বলতে পারে না, জালিমের বিরুদ্ধে কথা বলতে পারে না, তার আর এই দেশে বাঁচার উপর দরকারটা কি? দেশকে বাঁচান, মানুষকে বাঁচান, ইজ্জত নিয়ে বাঁচুন, সম্মান নিয়ে বাঁচুন, অধিকার নিয়ে, ক্ষমতা নিয়ে বাঁচুন। এই লড়াই মানুষের মুক্তির লড়াই, এটা লড়াই মানবতার লড়াই, এই লড়াই সাইমের লড়াই, এই লড়াই মানবিক মর্যাদার লড়াই, হিউম্যান রাইটস। এই 10 এপ্রিল যদি এই ঘোষণা না দিতেন, সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার যদি না দিতেন, অনেকে সমর্থন করতো না। দার্শনিক ভিত্তিটা দেখতে চেয়েছে যে কী করতে চায় ওরা। আজকে তারা যারা সমর্থন দিয়েছে তারা অনুতপ্ত যে কী জন্য এদের সমর্থন দিয়েছি। যে দেশে মানুষের কথা বলার অধিকার নেই, আমি আমার বক্তব্য বাড়াবো না, আমার কষ্ট হয় খুব, আমার কষ্ট হয়। আপনাদের বলি যাদের নিয়ে গেছি, সবাই বিড়ি দিতে পারি নাই তার মা বাবার কাছে, সহ্য করতে পারি না। আপনাদের সবাইকে আমি দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন, যে কয়দিন বাঁচি আসি প্রাণটা। নাসির ভাই আমাকে বলেছে উনারা শেষ পর্যন্ত দেখতে চায়। রামকে যখন হত্যা করে গেছে, তার মা বুড়ি 80-90 বছর বয়স, সে তুত্তুর করে যাচ্ছে ভিতরের দিকে, ওই দস্যুরা বলতেছে এই তুই পালাস কোথায়? কয় পালা না, তোদের শেষটা দেখতে চাই। তো নাসির ভাইয়ের কথা ওরা যদি আমারে বাঁচতেই হয়, আমি এদের শেষটা দেখে যেতে চাই, এই জন্য বাঁচবো না, বাঁচার ইচ্ছা নাই। অনেক বেঁচেছি, অনেক বেঁচেছি, আর বাঁচার ইচ্ছা নাই। এই খুনি জালিম
দস্যু ঘুষখোর দুর্নীতিবাজ যারা অকথিতভাবে ইন দ্য নেম অফ গণতন্ত্র, গণতন্ত্রকে হত্যা করে গণতন্ত্রের কথা বলতেছে, তাদের বিরুদ্ধে আপনাদের লড়াইটা জোরদার করেন, জাতিকে ঐক্যবদ্ধ করেন, মানুষকে ঐক্যবদ্ধ করে রুখে দাঁড়ান, আর সময় নাই। এরা কিন্তু 41 সাল পর্যন্ত এদের নাকি মৃত্যু নাই, 2041 সাল পর্যন্ত নাকি এরা থাকবে ক্ষমতা, এদের নাকি মৃত্যু নাই, আল্লাহর গজব নাকি নাই, আল্লাহ নাকি পালাই গেছে এদের থেকে, এদের ভয়ে আল্লাহ পালাই গেছে দেশ থেকে।